অনেক সময় এমন হয় যে আমরা মোবাইলে অনেক কিছু হাইড করে রাখি, হাইড করার পরেও কিন্তু অনেকেই আছে যারা সেগুলো বের করে ফেলে, অর্থাৎ কিভাবে কিভাবে যেন অ্যাপসগুলো খুঁজে তারা বের করে ফেলে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি হাইড নয়, আপনাদেরকে যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল, ভিডিও, অডিও, ইমেজ, যে কোনো ফাইল অথবা যে কোনো ফোল্ডার আপনাকে আমি লক করা দেখাবো, এবং এই লকটি আপনি পাসওয়ার্ড দিয়ে করে রাখবেন, এবং এই পাসওয়ার্ডটি কম্পিউটারে ঢোকানোর পরেও কিন্তু কেউ খুলতে পারবে না সেই ফোল্ডারটি। তো এটি কিভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন জেড আর্সিভার। তো জেড আর্সিভার লেখার পরে আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে শো করছে। এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, আর অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তার আগে ছোট্ট করে বলে নেই যে এই কাজটিতে শুধুমাত্র জেড আর্সিভার দিয়ে হবে এমনটি নয়, কারণ জিপ করা যায় এমন অনেক সফটওয়্যার রয়েছে, কিন্তু এটি খুবই পপুলার একটি সফটওয়্যার এবং এটি অ্যান্ড্রয়েডের প্রথম থেকে আমি এটি ইউজ করে আসছি, বিধায় আমার কাছে এটি অনেক ভালো লাগে। তো এখন এই অ্যাপসটিকে আমি যখন ওপেন করব, ওপেন করা মাত্রই আমি দেখতে পারবো যেখানে একটি জাস্ট ডিভাইস পারমিশন চাইছে, এটিকে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়া মাত্রই কিন্তু আমার ফোনের গ্যালারিতে আমাকে নিয়ে আসা হলো। তো এই গ্যালারিতে আসার পরে এখানে দুইটি সিস্টেম রয়েছে, একটি হচ্ছে আপনি যদি ফোল্ডার লক করতে চান সেটার ক্ষেত্রে এক সিস্টেম, এবং আপনি যদি এখানে কোনো ফাইল লক করতে চান অর্থাৎ কোনো ইমেজ বা মনে করুন যে কোনো আপনার ভিডিও বা অডিও, সেক্ষেত্রে একটি অন্য সিস্টেম হবে। তো আপনাদেরকে আমি দুটি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম, হোয়াটসঅ্যাপে ঢোকার পরে আমার মিডিয়া নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি আমি লক করব। তো এর জন্য আমাকে যেটি করতে হবে, এটিতে আমাকে প্রেস করে ধরে রাখতে হবে। তো এই যে আমাকে প্রেস করে ধরে রাখতে হলো, এটি হচ্ছে ফোল্ডারের কাজ, মানে আপনাকে ফোল্ডার যদি আপনি লক করতে চান তাহলে আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে, আর যদি কোনো ফাইল লক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেস করে ধরে রাখতে হবে না, জাস্ট ফাইলের উপরে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে যে অপশনগুলো চলে এসেছে এই সবগুলো অপশন চলে আসবে। আর যদি সবগুলো অপশনও না আসে, একদম প্রথমের যে তিনটি অপশন আছে এই তিনটি মাস্ট আসবেই। তো প্রথম তিনটি অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেস টু জিপ, কম্প্রেস টু সেভেন জেড এবং কম্প্রেস, এই যে তিন নম্বরে কম্প্রেস যে অপশনটি দেখা যাচ্ছে আপনারা ক্লিক করবেন এখানে। এখন কথা হচ্ছে প্রথম দুইটির মধ্যে করলেও কিন্তু কাজ হবে, বাট সেটাতে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না, তিন নম্বরটাতে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এখন আমি কম্প্রেসে ক্লিক করলাম। কম্প্রেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইন্টার পাসওয়ার্ড নামে একটি অপশন চলে এসেছে। এই ইন্টার পাসওয়ার্ডে আপনারা যে কাজটি করবেন, যে এই ইন্টার পাসওয়ার্ডে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিবেন, তবে মনে রাখবেন যে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি যদি আপনারা কোনোভাবে ভুলে যান এই ফাইলটি আপনারা কোনোভাবেই আর কোনো দিনও খুলতে পারবেন না। তো এক্সাম্পল হিসাবে আমি 1 2 3 4 5 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ফাইলটি কিন্তু জিপ হচ্ছে। এই জিপ অর্থাৎ হচ্ছে এটি একটি মানে সবগুলো ফাইল মিলে একটা ফাইলে তৈরি হবে এবং সেই ফাইলটি আপনার এই পাসওয়ার্ড ছাড়া কখনোই খুলবে না। তো দেখতে পাচ্ছেন যে কাজটি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া এবং মিডিয়া সেভেন জেড একটি অপশন চলে এসেছে। তো এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন যে মিডিয়া সেভেন জেড, এই ফাইলটি হচ্ছে আপনার কিন্তু সেই ফাইলটি যে ফাইলটি আপনি জিপ করলেন, আর উপরে দেখতে পাচ্ছেন যে মিডিয়া ফোল্ডারটি কিন্তু রয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এই যে ফাইলটি রয়ে গেছে এটা আপনারা কি করবেন, এটা অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন, যেহেতু আপনার এটাতে যদি কেউ ঢোকে তাহলে কিন্তু সে সব কিছুই দেখতে পারবে। আর আপনার যে মেইন ফাইলটি মানে এই ফোল্ডারটির যে ফাইলগুলো রয়েছে ফোল্ডারটির ভিতরে সবগুলো কিন্তু এই সেভেন জেডের ভিতরেই রয়েছে। তো এখন যদি আমি ব্যাক করে চলে আসি, চলে আসার পরে আমার ফোল্ডারের মধ্যে যাই, আমার সেই ফোল্ডারটির ভিতরে, তো আমি দেখতে পারবো যে এখানে ফোল্ডারটিতে যাওয়ার পরে সেভেন জেড একটি ফোল্ডার রয়েছে, এবং এটিতে আমি যখন ক্লিক করব, এই অ্যাপসটি থাকলে আপনার সরাসরি দেখাচ্ছে যে এই অ্যাপস দিয়ে ওপেন করতে হবে, বাট এই অ্যাপসটি যখন আপনি ডিলিট করে দেবেন তখন কিন্তু এটির মধ্যে কোনো ক্লিকও পড়বে না, অর্থাৎ এটি পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই কেউ এটার মধ্যে লগ ইন করতে পারবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই ফোল্ডারটি কিন্তু অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন, এই ফোল্ডারটি যদি ডিলিট করে না দেন তাহলে কিন্তু আপনার সেই ফাইলটি আবার সে দেখেই ফেললো। এখন কথা হচ্ছে আপনারা এটাকে আনজিপ করবেন কিভাবে, মনে করুন যে আপনি লক করেছেন, এখন আনলক করবেন কিভাবে। আনলক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই ফাইলটির উপরে জাস্ট একবার ক্লিক করবেন,
আচ্ছা, এই ফাইলটিতে ক্লিক করার আগে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই এই অ্যাপসটির মাধ্যমে এটার মধ্যে অ্যাক্সেস নিতে হবে। অর্থাৎ অ্যাপসের মাধ্যমে আপনার এই ফোল্ডারের ভিতর ঢুকে তারপরে এই ফাইলটির উপরে ক্লিক করবেন। এই ফাইলটির উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা একটি রয়েছে যে স্ট্রাক হেয়ার, দুই নম্বরে আপনারা ক্লিক করবেন এই স্ট্রাক হেয়ারে। স্ট্রাক হেয়ারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে প্রথমেই পাসওয়ার্ড দিতে বলছে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া এটি কোনোভাবেই খোলা যাবে না। তো এখন যদি আমি দিয়ে দেই 1 2 3 4 5 এবং যদি এটাতে ওকে করি, দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি কিন্তু আবার খুলে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া নামে আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা যদি কোনো ফাইল লক করতে চান, মানে অর্থাৎ কোনো পিকচার বা কোনো কিছু, জাস্ট আপনারা সেই পিকচারটির মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে পিকচারটির উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন যে অপশনগুলো কিন্তু চলে এসেছে। ঠিক সেম প্রসেসে আপনারা এই পিকচারগুলো লক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।